কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট করার যে স্পেস, সেই স্পেসটা বিএনপি রাখেনি, তারা সেই স্পেসটাকে ব্লক করে দিচ্ছে। কম্প্রোমাইজের তো কোনো পথ খোলা রাখেনি। তাদের এক দফা ক্যাটেগর গভর্নমেন্ট, তাদের এক দফা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তাদের এক দফা পার্লামেন্ট ডিসলভ করতে হবে এবং নির্বাচন কমিশনকেও কমিশনও বাতিল করতে হবে। তো এগুলো এইসব দাবির মুখে কি করে কম্প্রোমাইজ? আমি বলেছি যে বিএনপি নিশ্চয়ই তোমাদের কাছে এসব বিষয়গুলো বলেছে। এখন তাদের সাথে আমরা, তারা বলেছে যে কম্প্রোমাইজ এন্ড অ্যাডজাস্টমেন্টের কি কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমরা যেটা বলেছি যে কম্প্রোমাইজ এন্ড অ্যাডজাস্টমেন্ট, সেটারও স্পেস থাকতে হবে। কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট করার যে স্পেস, সেই স্পেসটা বিএনপি রাখেনি, তারা সেই স্পেসটাকে ব্লক করে দিয়েছে, ব্লক করে দিয়েছে। এইভাবে তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়। আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি, প্রতিনিধি দলকে, যে প্রধানমন্ত্রী কেন পদত্যাগ, কী কারণ? পার্লামেন্টে মেজরিটি হারাইছে না জনগণ রাস্তায় উপচে পড়া ঢল প্রধানমন্ত্রীকে বিদায় নিতে হবে? তারপরে তারপরে আইআরআই যে ইয়ে করছে, এটা বুঝো আমি সাংবাদিকদের সামনে অনেকবার বলেছি যে শতকরা 70% দেশের ভোটার তারা শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এই বিষয়টা আমি আইআরআই যে তাদের যে সমীক্ষা, সেখান থেকে এই বিষয়টা এসে কথা কথায় বলছে, কথা কথা তারাও বলছে যে আপনাদের মধ্যে কি, তারা তো সব কিছুই জানবে, মাইন্ডসেট অ্যাটিচিউড এগুলো তো বুঝতে চাইবে, তো সেখানে তারা তো এই কথা বলতেই পারে। কম্প্রোমাইজ বলে কম্প্রোমাইজের তো কোনো পথ খোলা রাখেনি। প্রথমত তারা একটা ক্লোজ চ্যাপ্টার, একটা ডেড ইস্যু যে কেয়ারটেকার গভর্নমেন্টকে সামনে নিয়ে আসছে যে সেটা ছাড়া হবে না। তাদের এক দফা কেয়ারটেকার গভর্নমেন্ট, তাদের এক দফা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তাদের এক দফা পার্লামেন্ট ডিসলভ করতে হবে, এটা এবং নির্বাচন কমিশনকেও কমিশনও বাতিল করতে হবে। তো এগুলো এইসব দাবির মুখে কি করে কম্প্রোমাইজ? বিএনপি বা বিরোধী দলের যে দাবিগুলো এখন আমাদের দেশে চলছে, এইসব ব্যাপারে তারা একটা কথা, আমরা কি ধরনের নির্বাচন চাই, কীভাবে চাই, আমরা সে ব্যাপারে আমাদের অবস্থান আমরা ব্যাখ্যা করি।